ঠিকঠাক মতো আইসল নি? জি জি আইছি। কোনো অসুবিধা হইছে না তো? জি না জি না। হ্যাঁ জি না। লোকে কে কে আইছো না? লোকে আমার ভাই আপনার আইছেন, চায়না ভাই হই মানুষের ও আসলে হইতে তাইন হই ও তাই। কোনজন দেখাও গাড়ি আপনার নাম কি দেওয়া মতো বসিছেন? আপনারা জানেন আমি সবসময় বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি সিলেক্ট টু কানাডার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবসময় আপনাদেরকে একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময় চেষ্টা করি যারা নিউ কামার বাংলাদেশ থেকে, যারা নতুন অভিজ্ঞতা নিয়ে কানাডার পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যারা অবতরণ করে ইমিগ্রেশন ফেস করেন, তাদের অভিজ্ঞতার কথা আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। তো আজকে আমার সাথে দুই ভাই আছেন, তারা গোয়ালাবাজারে, তারা অবশ্যই তাদের ঠিকানা বলবেন। আর তাদেরকে মূলত পিক আপ করতে আমি এসেছি আর তাদের অভিজ্ঞতার কথা আমরা জানবো। যে অভিজ্ঞতা তারা যে শেয়ার করবেন, আমি বিশ্বাস করি আপনারা যারা আপকামিং, যারা আসতে চাচ্ছেন, যারা ভিসা প্রাপ্ত হয়েছেন কানাডায়, তাদের কিছুটা হলেও উপকার হবে। তো চলুন আমরা যাই আমাদের ভাই মনোয়ার ভাই, তার সাথে কথা বলি। প্রথমে আমার ঠিক পিছনে বসা মনোয়ার ভাই, আপনারা দেখতে পাচ্ছেন মনোয়ার ভাইকে, আসলে তারা টায়ার, ক্লান্ত, অবসন্ন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কানাডায় এসেছেন এবং এখানে আসার পরে আরো ঘন্টা দুয়েক আমরা দেরি হয়ে গিয়েছে তা আরেকজনের জন্য অপেক্ষা করতে গিয়ে। তো তারা ভীষণ ক্লান্ত, তারপরেও আমরা চেষ্টা করি তাদের সাথে দুই একটি কথা বলার এবং তাদের কাছ থেকে দুই একটি কথা জানার, যে কথাটি জানলে আপনারা উপকৃত হবেন। তো মনোয়ার ভাই, আপনি তো কানাডায় এসেছেন, স্বপ্নের দেশ কানাডায় চলে এসেছেন, এবং আজার ভাই আপনার দুজনেই চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আমরা সোফার আপনাদেরকে পিক আপ করতে পেরেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে টরেন্টোর উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে রওনা দিয়েছি। একটু কানাডার জার্নির কথা একটু যদি বলতেন, কিভাবে আসলেন, ইমিগ্রেশন কিভাবে ফেস করলেন, সিলেট, ঢাকা, ইস্তাম্বুল এবং পিয়ারসন, প্লিজ। আসসালামু আলাইকুম পিয়ার্স, সিলেট টু কানাডা চ্যানেলের মাধ্যমে আমি আপনারা জানাইতাম স্যারাম, যেভাবে আমি সিলেট ইমিগ্রেশন ক্রস করছি এবং সিলেট ইমিগ্রেশনের পরে ঢাকা ইমিগ্রেশন ক্রস করছি। ঢাকা ইমিগ্রেশন ফেস করার পরে আমরা ইস্তাম্বুল এক ঘন্টা ব্রেক নিছে, জাস্ট ব্রেক নিছে, কোনো প্যাসেঞ্জার নামাইছে না, ফুয়েল লোড করছে সম্ভবত। তারপরে আমরা পিয়ারসন, কানাডা পিয়ারসন এয়ারপোর্ট নামছি, ইমিগ্রেশন ফেস করছি। আল্লাহর রহমতে আমরা কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া আমরা ইমিগ্রেশন ফেস করি। পিয়ারসন এয়ারপোর্ট আমরা নামার পরে আমরা ঢুকার প্রথম ধাপে হইল গিয়ে আমরা পাসপোর্ট স্ক্যান করছি। পাসপোর্ট স্ক্যান করার সময় আমরা ইংলিশে কিছু কোয়েশন করছে, যে আপনারা ডাক অ্যাডিক্টেড নি বা স্মোক করেননি বা স্মোক জাতীয় কোনো জিনিস তোমার তার লগে আসেনি, আমরা না করছি যে না এরকম এই সমস্ত কিছু নাই, বাট আমরা স্মোকও নিজেও ব্যবহার করি না। করার পরে আমরা পাসপোর্ট স্ক্যান করছে, নিজে নিজে তারা বাটন সাফি আমরা একটা স্লিপ দিছি, স্লিপ লইয়া আইয়া ইমিগ্রেশনের লাইনও গেছি। ইমিগ্রেশনের লাইনও রিয়েল কয়েকটা কোয়েশন করছে, যে তুমি তো নাইছো কিভাবে, তোমার তার ফ্রেন্ড আসেনি বা পরিচিত কেউ আসেনি, আমরা না করছি যে না আমরা কেউ না আইনও, আমরা আইসি ভিজিটও, আমরা দুই হাফতা আইনও ভিজিট কর্ম করি আবার যাই মুগি। দেখুন যেন আমার বক্তব্যের মাঝে যে বাংলার লোকে ইংলিশ কোনো মিশ্রণ নাই, ইংলিশ মিশ্রণ করবা না, অনলি বাংলায় মাতবা মাতলে, আর না হয় ইংলিশ মাতলে ইংলিশ মাতোকা কোনো প্রবলেম নাই, বাট দুইটাই মিশ্রণ করিয়া যদি কইন বলে যে আইন ও ইংলিশ, সে আবার খাম হইতে না, ও ফেসও হারাই দিব। তখন আমি কইছি যে আমরা দুই সপ্তাহ ইনো ইয়ে করিয়া বেড়াইয়া আমরা যাই মুগি, তে কইছি আমরা রে যে আমরা হোটেল বুক করলাই তিন দিনের, তে আবার দুই সপ্তাহ থাকবাই। আমি কইছি যে আমরার আরো একটা হোটেলের বুকিং পেপার আছে আমার লগে, আমরা হোটেলও গিয়া এটার বিল পেড কর্ম করিয়া আমরা থাক।
পরে আমরা 2 হাফতা পরে ব্যাক করে নিলাম। উঠ জাস্ট শেষ অতখান চিকানের পরে হয়েছে ঠিক আছে একটা রিসিটও শিল মারছি মারিয়া আমরা এটা কইছে যাও আইছি আমরা ইয়া লাগেজ কালেকশন করিয়া এক্সিট হয়ে গেছি। মগার পরে আলহামদুলিল্লাহ আপনার পিক আপ করা আমার এই সিলেট টু কানাডা চ্যানেলের ইকবাল ভাই তানজেও পাই দিছি তাই টাইম মতো গাড়ি লিয়ে কারা আসলে আমরা তাই পিক আপ করা আমরা আমরা নিয়ে আসে না। ওকে সকল ভালো থাকো, আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই ইকবাল ভাই চেয়ারম্যান ভাই সিলেট টু কানাডা পেজ তাই আমরা আইসন আজকে রিসিভ করার লাগে তাই আগে ধন্যবাদ জানাই। আমরা সিলেট একটু প্রবলেম হয়েছে আমার বিশেষ করে আমার হোটেল বুক নেই তো হোটেল বুক পেপার যেটা আছে সেগুলো আমার কনফার্ম আছে এর পরেও চাইছে যে আমার ইমেইল ইমেইল চেক করতে আমি ইমেইলও চেক ইমেইলও আমি দেখাইতাম পারছি না পরে তারা কইছে যে তোমার ইমেইল হয় না আমরা একটা দেখা পরবর্তীতে আমার যে আমায় করছেন তাই না আবার দিছেন আমার ইমেইলও দিচ্ছেন দেওয়ার পরে আমি আর দেখানিও লাগছে না। ওই সময় একটা মহিলা আসছিল যে চেক করছিল মহিলা শিফট হওয়ার পরে পুরুষ একজন আইজন তার কাছে গেছি আমি লইয়া যাওয়া দে আর কোনো ইগু আর ইগু দেখছি খালি হোটেল বুক আগর হোটেল বুকও দেখিয়া পাস দিতেছে। পরবর্তীতে আমরা যে ইস্তাম্বুল আইসি বা ঢাকা তো ইস্তাম্বুল আইসি এখানেও কোনো প্রবলেম হয়েছে না মুন্নার ভাইয়ে জেলা হয়েছেন আর কোনো মানে কোনো প্রবলেম হয়েছে না টরন্টো এয়ারপোর্টেও জানে আমরা কোনো কোয়েকশন ওই মোলা করছে না ফার্স্ট জাস্ট ফাস্টফুড দেখছে দেখে হাইট জিগাইছে নাম জিগাইছে আর কয়েকদিন তাহমো ও জিনিস দিকে জিগা নিবাদে দিলাইছে আমরা ক্লিয়ার। তো আপনারা যারও আইতে আউকাই কেন বয়ের কিচ্ছু নাই আর দোয়া করবো আর কি আমরার ভবিষ্যতে যে বালা যাইতো এখন আমরা প্রিপারেশন লইতাম বাদ বাকি দিন কিলা আমরা মানে খাটাইতাম এইখানে আর এখানে বইয়ের কিচ্ছু নাই আপনারা যে এইখানে যে কিতা করবো কিতা নাই তা কোনো কিতা নাই যদি আপনারা ইনভাইটেশনও থাকে আমি একটা কথা কইব আপনারে যে আপনারা সিলেট বা ঢাকা ইনভাইটেশন দেখাইবা না খালি হোটেল বুক দেখাইলেও এখানেও কনফার্ম হয়ে যাবে এখানেও আর কোনো প্রবলেম করতো না আর যদি ইনভাইটেশন দেখাই নো আপনারা একটা জিনিস করবা যে ইনভাইটার যেহেতু থাকবো তাই পাসপোর্ট আর বিদ্যুৎ বিল একটা সঙ্গে লগে রাখবা রাখলে তারা বিদ্যুৎ বিল কিন্তু চায় তারা ইগু রাখলে আর কোনো প্রবলেম অবশ্য করলেও হয়ে যায় আর যদি ইগু যদি ইনভাইটেশন দেখান না খালি হোটেল বুক দেখান তাও হইব কোনো আর কোনো ঝামেলার মাঝে পড়তা নাই আপনারা। তো একটু মেন যে যদি যেটাও থাকে ইনভাইটেশন থাকলে ইগু আপনারা অফরে খালি টরন্টো এয়ারপোর্ট আইয়া দেখাইবা যদি চায় আর না তো আপনারা হোটেল বুকিং চলবো ভালো থাকুক এয়ারপোর্টে তাদের কথাগুলো শুনলেন তারা আসলে খুবই ক্লান্ত তারপরেও আপনাদের জন্য তাদের এই কথা বলা যাতে তারা কথা বললে তাদের অভিজ্ঞতার কথা যদি আপনাদেরকে জানান তাহলে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আপনারা আমার মনোয়ার ভাইয়ের কথা শুনেছেন এবং আজহার ভাই তারা দুজনই গোয়ালা বাজারের দুজনের দুই গ্রাম একজন করসোনা একজন করসোনা করমসি আর আরেকজন জায়ফরপুর তো দুইজনই তারা একই এলাকার তারা এসেছেন আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আর আমি বিশ্বাস করি তাদের এই বক্তব্য থেকে আপনারা যারা এই কথাগুলো শুনবেন কিছুটা হলেও উপকৃত হবেন। আর একটা জিনিস যেটি তাদের বক্তব্য থেকে আমি বুঝতে পারলাম বিশেষ করে আজহার ভাইয়ের বক্তব্য থেকে যেটি হোটেল বুকিং তিনি দিয়েছেন এবং হোটেল বুকিংয়ের কাগজটি তিনি হোয়াটসঅ্যাপে ছিল তো হোয়াটসঅ্যাপে যদি থাকে হোয়াটসঅ্যাপে যে কপিটি থাকে সেটি তো আমরা ইমেল থেকে ফরওয়ার্ড করি সেটি দোষের কোনো কিছু নয়। একটা সিলেট থেকে অফিসার ইমিগ্রেশন অফিসার এটি কোনোভাবেই জিজ্ঞেস করতে পারেন না। আমার সাথে আমার ভাই আছেন তিনিও বাংলাদেশ বিমানে চাকরি করেছেন তিনিও আমার সাথে আগে একমত হয়েছেন যে সিলেট থেকে ইমিগ্রেশন অফিসার এটি জিজ্ঞেস করার তার কোনো এখতিয়ারই নেই। এই জিজ্ঞাসাটি করবে শুধুমাত্র টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার তার এখতিয়ার আছে জিজ্ঞেস করার যে আপনার হোটেল বুকিং আছে কয়দিনের আছে এবং কোথায় থাকবেন সেটি জানার তার অধিকার আছে। বাংলাদেশের ইমিগ্রেশন অফিসার ঢাকায় বলেন সিলেটে বলেন তাদের কাজ হলো
পাসপোর্টে সঠিক ভিসা আছে কিনা, ভিসার শিলটি সঠিক কিনা সে ভেরিফাই করার অধিকার আছে তার। আর সাথে কোনো অবৈধ জিনিস সে নিয়ে বিমানে উঠছে কিনা সেটি তার দেখার সুযোগ আছে এবং তার এখতিয়ার আছে। তো এটি আমি মনে করি এটি অনধিক চর্চা। আমাদের বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, বিমান বাংলাদেশ সিভিল এভিয়েশন যারা কাজ করছেন তাদের প্রতি, দায়িত্বশীল যারা তাদের প্রতি অনুরোধ, এ ধরনের হয়রানি যেন বন্ধ করা হয়, এ ধরনের যেন হয়রানি আমাদের যারা বিদেশগামী যারা যাত্রী তাদের সাথে যেন হয়রানি না করা হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সিলেক্ট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কোনো এক নতুন জায়গা থেকে কথা হবে। আসসালামু আলাইকুম।